হ্যালো ফ্রেন্ডস, আশা করি তোমরা সকলেই ভালো আছো। তো আজকের লেখা দেখে বুঝতে পারছো যে আমরা চিত্তন বা অপেক্ষক অর্থাৎ ম্যাপিং অর ফাংশনের পার্ট 3 নিয়ে আলোচনা করব। আগে দুটো ভিডিও আপলোড করা হয়েছে, তো ভিডিও দুটো না দেখে থাকলে অবশ্যই ভিডিও দুটো দেখো। আমি ডিসক্রিপশন বক্সে ভিডিও দুটো লিঙ্ক দিয়ে দেবো। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করো এবং সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটা। আর নেক্সট হচ্ছে যে আমরা আসছি এখানে পার্ট 3, যে চিত্তন বা অপেক্ষকের সেই আলোচনাতে চলে আসছে। কিরকম না, ওখানে আমরা কম্পোজিশন নিয়ে আলোচনা করেছিলাম দুটো ফাংশনের, কি কি না এফ আর জি দুটো নিয়ে আলোচনা করেছিলাম, দিয়ে জি কম্পোজ এফ দেখিয়েছিলাম। আর দেখিয়েছিলাম ওখানে বিভিন্ন বাউন্ডেড ফাংশন দেখিয়েছিলাম, ইনভার্স ফাংশনের প্রপার্টিসগুলো দেখিয়েছিলাম। তো আমরা এখানে যে প্রুফগুলো বাকি রেখেছিলাম ওখানে, সেই প্রুফগুলো নিয়ে আলোচনা করব এবং আর একটু কম্পোজিট ফাংশন নিয়ে আলোচনা করে দিই। তো কম্পোজিট ফাংশনের তিনটে যখন হবে, এফ এক্স থেকে ওয়াই, জি ওয়াই থেকে জেড, আর এইচ জেড থেকে এস আর দ্য ফাংশন, দেন এইচ কম্পোজ জি কম্পোজ এফ যা সেটা হচ্ছে জি কম্প এইচ কম্পোজ জি কম্পোজ এফ সেম, তাহলে ফাংশনটা কীরকম? এফ হচ্ছে যে এক্স থেকে ওয়াই, জি হচ্ছে ওয়াই থেকে জেড, আর এইচ হচ্ছে জেড থেকে এস। তাহলে প্রথমে হচ্ছে যে এইচ কম্পোজ জি কম্পোজ এফ এক্স যেটা আছে সেটা লিখছি। তাহলে এইচ জি কম্পোজ এফ এক্স, তাহলে এইচ জি অফ এফ এক্স, তাহলে জি অফ এফ এক্স এটা মানে কি বোঝায়? তাহলে জি অফ এক্স এখান থেকে তুললে ওয়াই, তাহলে ওয়াই থেকে জেড, তাহলে জেড থেকে জি অফ জেড মানে এস হয়ে যাবে এখানে। এরপর এইচ কম্পোজ জি কম্পোজ এফ এক্স এটা যদি করি, তাহলে এইচ কম্পোজ জি কম্পোজ এফ এক্স, তাহলে এফ এক্সের জন্য কী বোঝাবো? এফ এক্সের জন্য ওয়াই, ওয়াইয়ের জন্য জেড, জেডের জন্য এস পেয়ে যাবো। ঠিক আছে, অর্থাৎ আমরা যদি দেখি এই যেটা লিখেছি প্রুফটা এখানে, এইচ কম্পোজ জি কম্পোজ এফ এক্স, তাহলে এইচ কম্পোজ জি কম্পোজ এফ এক্স, তাহলে এইচ জি ওয়াই, কারণ এফ এক্সের জন্য ওয়াই, তাহলে জি ওয়াই জি রপোজ এস। এবার এইচ কম্পোজ জি এফ এক্স, তাহলে এইচ কম্পোজ জি এফ এক্সের মান কত? ওয়াই, তাহলে এইচ কম্পোজ জি ওয়াই, তাহলে এইচ কম্পোজ জি ওয়াই মানে হচ্ছে যে এখানে জি ওয়াই মানে কী পেলাম? এখানে হচ্ছে যে জি ওয়াই, তাহলে জি ওয়াই, তাহলে জি ওয়াই মানে জেড, এইচ জেড সমান হচ্ছে এস। এবার প্রুফ করছি যেটা সে আই এ আর আই বি, অর্থাৎ এফ কম্পোজ এফ ইনভার্স সমান হচ্ছে আই বি, আর এফ ইনভার্স কম্পোজ এফ এ সমান হচ্ছে আই এ। কীরকম না, এফ হচ্ছে এ থেকে বি আর এফ ইনভার্স হচ্ছে বি থেকে এ, হলে এফ কম্পোজ এফ ইনভার্স ওয়াই সমান হচ্ছে এফ অফ এফ ইনভার্স ওয়াই, এফ অফ এক্স সমান ওয়াই আই বি, আর এফ ইনভার্স কম্পোজ এফ এক্স সমান এফ ইনভার্স কম্পোজ মানে এফ এক্স, তাহলে এফ এক্স মানে কি ওয়াই, তাহলে এফ ইনভার্স ওয়াই সমান হচ্ছে এক্স, সেটা হচ্ছে আই এ। তো প্রুফে আসি আমরা, কীরকম না, এফ ইনভার্স কম্পোজ জি ইনভার্স সমান জি কম্পোজ এফ তার হোল ইনভার্স, উই প্রুভ দ্যাট এফ এ থেকে বি আর জি বি থেকে সি, জি কম্পোজ এফ এ থেকে সিতে থাকবে। তাহলে আমাদেরকে এফ ইনভার্স কম্পোজ জি ইনভার্স অর্থাৎ জি কম্পোজ এফ ইনভার্স তার হোল ইনভার্স, নেক্সট তাহলে এফ ইনভার্স কম্পোজ জি ইনভার্স কম্পোজিশন কী করলাম না, জি কম্পোজ এফ লিখলাম সমান আই এ, আর জি কম্পোজ এফ আর কম্পোজ এফ ইনভার্স কম্পোজ জি ইনভার্স সমান আই সি যদি দেখাতে পারি তাহলে আমার প্রুফটা কমপ্লিট হয়ে যাবে। তো ফার্স্টে আমার এফ আর জি তো বলা আছে এখানে, এফ হচ্ছে যে এ থেকে বি আর জি হচ্ছে বি থেকে সি, তো এখানে আমি এটা জি লিখেছি, তোমাদের যদি অসুবিধা হয় তাহলে এখানে এফ ইনভার্স বি থেকে এভাবে লিখতে পারো। তাহলে এফ জি দিয়ে আমরা ট্রান্সফার করেছি, ওখানে এফ কম্পোজ এফ ইনভার্স দিয়ে আমরা দেখাচ্ছি। তাহলে প্রথমে আসি কি রকম না, এফ ইনভার্স কম্পোজ জি ইনভার্স কম্পোজ জি কম্পোজ এফ, তাহলে আমরা কম্পোজিটের তিনটে ফাংশন নিয়ে যখন কম্পোজিশন সেটা কাজে লাগাচ্ছি, তাহলে এফ ইনভার্স কম্পোজ জি ইনভার্স কম্পোজ জি কম্পোজ এফ, তাহলে জি ইনভার্স কম্পোজ জি সমান আই বি কম্পোজ এফ, এফ ইনভার্স কম্পোজ এফ সমান আই এ। তাহলে এই যে জি ইনভার্স কম্পোজ জি সমান আই বি এটা যে লিখলাম সেটা আমাদেরকে দেখতে হবে কীভাবে আসছে। তাহলে জি হচ্ছে জি ফাংশনটা কোথায় না, বি থেকে সি, তাহলে জি ইনভার্স কোথায় না, সি থেকে বি, তাহলে জি ইনভার্স কম্পোজ জি সমান হচ্ছে আইবি হলো। নেক্সট এফ হচ্ছে আমার এ থেকে বি, তাহলে এফ ইনভার্স হচ্ছে বি থেকে এ, তাহলে এফ কম্পোজ এফ ইনভার্স সমান হচ্ছে যে কোথায় আসছে না, আই বি জি কম্পোজ এফ। এরপর আমি এটাকে এটা ধরে আমি আই এ পেলাম, তাহলে এরপর দেখাবো এই আই সি কী করে পাচ্ছি। তাহলে জি কম্পোজ এফ কম্পোজ এফ ইনভার্স কম্পোজ জি ইনভার্স,
তাহলে আবার সেই কম্পোজিশন প্রপার্টি কাজ আছে, তাহলে জি কম্পোজ এফ কম্পোজ এফ ইনভার্স কম্পোজ জি ইনভার্স, তাহলে এটা মানে কি, এটা হলো আইবি, তাহলে জি কম্পোজ আইবি কম্পোজ জি ইনভার্স, তাহলে জি কম্পোজ জি ইনভার্স, তাহলে জি কম্পোজ জি ইনভার্স মানে আইসি, কারণ যখন আমি জি ইনভার্স কম্পোজ জি লিখেছি তখন হচ্ছে আইবি পাচ্ছি, বাট যখন জি কম্পোজ জি ইনভার্স পাচ্ছি তখন সেখানে আমাদের পাচ্ছি আইসি। অর্থাৎ আমরা প্রমাণটা কি দেখালাম, যে এফ ইনভার্স কম্পোজ জি ইনভার্স সমান জি কম্পোজ এফ তার হোল ইনভার্স, এই প্রমাণটা। আর এটা তো আমার বলা আছে, ঠিক আছে। নেক্সট আমরা এই যে প্রমাণটা করলাম, এটা যদি কারোর মনে হয় যে একটু হিজিবিজি টাইপের, সহজভাবে আর একটা প্রমাণ বলার চেষ্টা করছি। দেখো প্রমাণটা হচ্ছে ছিল যে এরকম, জি কম্পোজ এফ তার হোল ইনভার্স সমান এফ ইনভার্স কম্পোজ জি ইনভার্স, এটা দেখাতে হবে, ঠিক আছে। তাহলে আমি এখানে কি আসছি, যে এফ হচ্ছে এ থেকে বি আর জি বি থেকে সি বাইজেক্টিভ ম্যাপ, দেন উই শো দ্যাট যে জি কম্পোজ এফ ইজ অলসো বাইজেকশন ম্যাপ, তাহলে এক্স ওয়াই বিলংস টু এ, তাহলে জি কম্পোজ এফ এক্স সমান জি কম্পোজ এফ ওয়াই, মানে আমি এক্স ওয়াই ধরে নিয়েছি আলাদা আলাদা, তাহলে এফ এক্স সমান এফ ওয়াই যদি হয়, তাহলে জি হচ্ছে বি থেকে সি ইজ ওয়ান ওয়ান, তাই জি হচ্ছে যদি এটা ওয়ান ওয়ান হয়, তাহলে এটা হচ্ছে যদি সাপোজ এক্স পড়ি এটা ওয়াই পড়ি, তাহলে জি এক্স আর জি ওয়াই হলে এক্স ইকোয়ালস টু ওয়াই হবে। এরপর এফ হচ্ছে আবার ওয়ান ওয়ান, তাহলে এফ ওয়ান মানে এক্স ইকোয়ালস টু ওয়াই, অর্থাৎ যে কম্পোজিশন ফাংশনটা পেলাম সেটা হচ্ছে যে জি কম্পোজ এফ হচ্ছে ওয়ান ওয়ান পেলাম। মানে ফার্স্টে দেখাতে হবে বাইজেকশন জি কম্পোজ এফ, তারপর আমি ইনভার্সটা আসছি, তাহলে জি বি থেকে সি হচ্ছে অন টু, তাহলে ফর অল জেড বিলংস টু সি দেয়ার এক্সিস্ট ওয়াই বিলংস টু বি, তাহলে যেহেতু অন টু, তাহলে যদি জেডটা হচ্ছে সি এর মধ্যে থাকে তার জন্য একটা ওয়াই পাবো, মানে জেডের জন্য ওয়াই পাবো, সেই ওয়াইটা কোথায় থাকবে, বি এ, যেহেতু অন টু জি, তাহলে জি ওয়াই মানে জেড। আবার এফ অফ এ থেকে বি হচ্ছে যেহেতু অন টু, তাহলে ওয়াই হচ্ছে বিতে আছে, ওয়াই বিতে আছে, এখানে বলেছি দেয়ার এক্সিস, তাহলে ওয়াই বিতে থাকলে তার জন্য আমি এক্সে কোথায় পাবো, একটা এতে পাবো, এক্স কোথায় পাবো, এতে, কারণ যেহেতু এফ হচ্ছে অন টু, তাহলে এফ এক্স সমান ওয়াই হলো। তাহলে ফর অল জেড বিলংস টু সি দেয়ার এক্সিস্ট এক্স বিলংস টু এ, তাহলে জেডের জন্য সিতে ধরেছিলাম তার জন্য ওয়াই, আবার ওয়াইয়ের জন্য এক্স পাচ্ছি, তাহলে সেটাই লিখেছি যে সমস্ত জেড সিতে আছে তার জন্য কোথায় আছে, এক্স এতে থাকবে। তাহলে জি কম্পোজ এফ এক্স মানে জি অফ এফ এক্স, তাহলে জি অফ এফ এক্স মানে জি অফ ওয়াই মানে জেড পেলাম, এটা 1 নম্বর। তাহলে জি কম্পোজ এফ হচ্ছে অন টু, তাহলে জি কম্পোজ এফ কোথা থেকে পেলাম, এ থেকে সি। জি এফ হচ্ছে বাইজেক্টিভ, যেহেতু জি এফ বাইজেক্টিভ ফাংশন, তাহলে জি ইনভার্স এবং এফ ইনভার্স এক্সিস্ট, তাহলে জি এফ বাইজেক্টিভ পেয়েছি, তাহলে জি ইনভার্স এবং এফ ইনভার্স এক্সিস্ট হলো, তাহলে জি ওয়াই সমান জেড আর এফ এক্স সমান ওয়াই, তাহলে জি ইনভার্স জেড সমান ওয়াই হবে, এর যেহেতু ইনভার্স করলো তাহলে এফ ইনভার্স ওয়াই সমান এক্স হবে। আবার জি কম্পোজ এফ আমার হচ্ছে ওয়ান ওয়ান এবং অন টু অর্থাৎ বাইজেক্টিভ, তাহলে জি কম্পোজ এফ তার হোল ইনভার্স জেড যদি লিখি তাহলে হচ্ছে পাবো এক্স, এটা 2 নম্বর প্রপার্টি লিখলাম। এরপর আসছি যে জি কম্পোজ এফ ইনভার্স কম্পোজ জি ইনভার্স জেড, তাহলে এফ ইনভার্স কম্পোজ জি ইনভার্স জেড, তাহলে জি ইনভার্স জেড মানে ওয়াই, তাহলে এফ ইনভার্স ওয়াই মানে এক্স, তাহলে এফ ইনভার্স ওয়াই মানে আমি পেয়েছি এক্স, তাহলে 2 নম্বরে কী পেয়েছি, 2 নম্বরে পেয়েছি জি কম্পোজ এফ তার হোল ইনভার্স জেড মানে এক্স, ঠিক আছে। এটা জি কম্পোজ এফ তার হোল ইনভার্স জেড কোথা থেকে, না এই 1 নম্বর থেকে, কী করে পেলাম, না আমি এখানে পেয়েছি জি কম্পোজ এফ এক্স, জি কম্পোজ এফ এক্স সমান জেড, যেহেতু ইনভার্স এক্সিস্ট করে তাহলে আমি লিখতে পারি যে জি কম্পোজ এফ তার হোল ইনভার্স জেড সমান হচ্ছে এক্স, যেটাকে আমি 2 নম্বর দিয়েছি। তাহলে এই 2 নম্বর আর 3 নম্বর থেকে কী পেলাম, যে জি কম্পোজ এফ ইনভার্স জেড সমান এক্স পেয়েছি, আবার এফ ইনভার্স কম্পোজ জি ইনভার্স করেও আমি পেয়েছি এক্স, অর্থাৎ দুটো এক্স এর সমান হয়েছে। তাহলে 2 আর 3 থেকে লিখতে পারি আমি জি কম্পোজ এফ তার হোল ইনভার্স সমান এফ ইনভার্স কম্পোজ জি ইনভার্স। যদি আগের প্রুফ যেটা করেছি সেটা কঠিন লাগে তাহলে অবশ্যই এটা দেখো, এটা হচ্ছে যে ওয়ান ওয়ান অন টু যে আইডিয়া, সেই আইডিয়া থেকে প্রুফটা করার চেষ্টা করেছি, ঠিক আছে। তো ভিডিওটা এখানেই শেষ করছি, তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করো, আর অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। থ্যাংক ইউ।